নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের যেটি জানাব, অক্টোবর 2019 ধনুরাশি কেমন যেতে পারে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, অক্টোবর 2019 যে ঘটনা ঘটতে পারে তা সম্পূর্ণরূপে চন্দ্রমাসের ভিত্তিতে করা হয়েছে। এবার আমরা দেখে নিই অক্টোবরের রাশিচক্র কেমন থাকবে। অক্টোবর মাসে যদি আমরা দেখি, শনি কেতু থাকবে লগ্নে, লগ্নের সপ্তমে থাকবে রাহু, রবি শুক্র মঙ্গল থাকবে নবমে, বুধ থাকবে দশমে, চন্দ্র বৃহস্পতি থাকবে একাদশ ঘরে। এর ফলে ধনুরাশির পুরো মাসটা কেমন যেতে পারে তা এবার আমরা একে একে জেনে নেব। লগ্নে থাকছে, অর্থাৎ প্রথম ঘরে থাকছে শনি কেতু। শনি যেহেতু কেতুর সাথে যুক্ত আছে, কাজেই এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা শুভ যাবে না। আপনাদের শরীর স্বাস্থ্যে কোনো হানি হতে পারে। আপনাদের রাশিচক্রের সপ্তমে থাকছে রাহু। রাহু সপ্তমে থাকায় আপনার ধর্ম পত্নীর সাথে কিছু না কিছু ব্যাপার নিয়ে কথা কাটাকাটি লেগেই থাকবে। কেননা সপ্তম ঘর নির্দেশ করে আপনাদের পত্নী। এছাড়াও সপ্তম ঘর নির্দেশ করে সেটি হলো আপনাদের ব্যবসা। ব্যবসার ঘরে থাকায় রাহু আপনাদের অক্টোবরের ব্যবসা মোটামুটি ভালোই থাকবে, খুব একটা চিন্তা ভাবনা করার দরকার নেই। নবম ঘরে আপনাদের রয়েছে রবি শুক্র মঙ্গল। যাদের বিবাহ হয়নি এই মাসে, কিন্তু তাদের নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। আর যারা বিবাহিত তারা কিন্তু একটু সাবধান, নারী শত্রুতা আপনাদের হতেই পারে। এছাড়া শুক্রমঙ্গল একত্রে থাকায় নবমে, এই মাসে আপনার খরচ হয়ে যাবে অনেকটাই বেশি, আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন না। অন্যদিক থেকে দশম ঘরে আপনার বুধ থাকায় আপনার উপার্জন কিন্তু মোটামুটি কিন্তু হতেই থাকবে, কিন্তু খুব একটা যে উপার্জন আশা করবেন তা কিন্তু নয়। একাদশ ঘরে রয়েছে চন্দ্র বৃহস্পতি। এই একাদশ ঘরকে নির্দেশ করে আমাদের সেভিংস, আমাদের সাকসেস। কাজেই যারা বেকার রয়েছেন এই মাসে, কিন্তু আপনাদের চাকরির সম্ভাবনা বা কর্মযোগের সম্ভাবনা কিন্তু একটা থেকেই যাচ্ছে। এই হলো সার্বিক একটি গণনা। এই গণনা করা হয়েছে সম্পূর্ণরূপে গোচরের ভিত্তিতে।